শুভ নির্ধারিত ওভার শেষে 157 রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড দল। কি মনে হচ্ছে বাংলাদেশ কিভাবে খেললে এই স্কোর ইয়ে করতে পারবে, একটু জানান বিস্তারিত। স্লগ ওভারে বাংলাদেশ আজকে অসাধারণ বল করেছে, সেটির কারণে মূলত কিন্তু ইংল্যান্ডের রান কমে গেছে। পাওয়ার প্লেতে ইংল্যান্ড যেখানে 51 রান তুলেছিল, স্লগ ওভারে কিন্তু তারা অনেক কম রান তুলেছে। হাসান মাহমুদ আজকে অসাধারণ বোলিং করেছে, যে সময় হাসান মাহমুদ বল করেছে সেই সময় কিন্তু ইংল্যান্ডের অনেকগুলো ব্যাটসম্যান ছিল, কিন্তু হাসান যেভাবে বোলিং করেছে গুড লেন্থে বল করার কারণে ইংল্যান্ডের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। সাকিবও আজকে 26 রান দিয়েছে, কিন্তু সাকিব যে ক্যাচটি ফেলেছে সে কারণে কিন্তু বাটলার শার্টের উপরে রান করেছে। বাটলারের রানটা যদি আরও কিছুটা কম হতো তাহলে কিন্তু বাংলাদেশে আরও সুবিধা হতো। যদিও 157 রান টি টোয়েন্টি যেমন খুব বেশি বড় স্কোর না, চট্টগ্রামের মতো উইকেটে বাংলাদেশ যদি পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারে, যারা ওপেনিং করবে শান্তর সাথে কে নামবে, লিটন নামবে নাকি হৃদয় নামবে, যেই নামুক যদি বাংলাদেশের ওপেনিংটা শুরুটা অসাধারণ করতে পারে তাহলে কিন্তু ওয়ান ডেতে বাংলাদেশের প্রথম অর্থাৎ টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ান ডে খেলছে সেখানে কিন্তু বাংলাদেশ জয় লাভ করতে পারে। এটা কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব পালন করতে পারে। আমরা জানি যে বিপিএলে যারা ভালো পারফরমেন্স করেছে তাদেরকে মূলত সুযোগ দেওয়া হয়েছে এই প্রথম টি টোয়েন্টিতে। নূর হাসান সোহানকে যেহেতু তিনি সহ অধিনায়ক তাকে বসিয়ে রাখা হয়েছে, শামীম পাটোয়ারিকে সুযোগ দেওয়া হয়েছে, তাহিদের অভিষেক হয়েছে, রনি তালুকদারকে 8 বছর পরে ফেরানো হয়েছে, ব্যাটারদের দায়িত্বটা অনেক বেড়ে গিয়েছে। যদি শুরুটা ভালো হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য জয় পাওয়াটা সহজ হবে, এবং সেই কারণে মূলত বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। কারণ ইংল্যান্ডের ক্রিস ওক্স থেকে জোফরা আর্চার তারা কিন্তু যে গতিতে বল করে, যদি গতির সাথে অ্যাডজাস্ট করতে পারে বাংলাদেশের ব্যাটাররা তাহলে সাগরিকায় কিন্তু বড় শর্টস খেলা সম্ভব এবং এই উইকেটে তেমনটি সম্ভব হয়ে থাকে। আর দর্শকের বিষয়ে বলে রাখতে চাই, আমরা দেখছিলাম দর্শক কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে, অনেকে টিকিট না পেয়েও কিন্তু আফসোস করেছেন, আর যারা টিকিট পেয়েছেন তারা কিন্তু প্রবেশ করছে। এখনও কিন্তু অনেক দর্শক মাঠে আসছে, গ্যালারির পুরোটা কানায় কানায় পূর্ণ হয়ে আছে, তিল ধরানোর ঠাঁই নেই। কারণ টি টোয়েন্টির মতো ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ যেখানে এখন পর্যন্ত বলতে হবে যে খুব খারাপ একেবারে বল করেনি, শুরুতে যেভাবে শুরু করেছিল, পরবর্তীতে বোলাররা যেভাবে দায়িত্ব নিয়ে বল করেছে, পাওয়ার প্লেতে যেভাবে রান তুলেছিল ইংল্যান্ডের স্লগ ওভারে সেখানে রান তুলতে পারেনি বাংলাদেশের, এখন মূলত দায়িত্ব হওয়া উচিত ব্যাটারদের। যারা ওপেনিংয়ে নামবে তারা যদি পাওয়ার প্লে সুবিধাটা কাজে লাগাতে পারে অর্থাৎ তাহলে বাংলাদেশের জন্য কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া, আবারই বলছি যে খুব একটি কঠিন বিষয় হবে না। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।